হ্যালো আসসালামু আলাইকুম আপরা সবাই কেমন আছো আশা করি সবার আপরা অনেক ভালো আছো আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে যদি তোমাদের ভালো লাগবে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকানটিতেও এটা ক্লিক করে দেবে আর ডেসক্রিপশন বক্সে আমি আমার পেজের লিংকটা দিয়ে দেবো সেখানেও একটি লাইক দিতে ভুলবে না তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমি আই বেস হিসেবে ইলেকট্রো কালার কনসলাইটার ব্যবহার করে নিয়েছি এখন আমি যেটা করব আই শেডোর বেসিস হিসেবে আমি এখানে আইমেজিকের ফোর্টি নাম্বার সেটি আমার আই লিডে ব্যবহার করে নিয়েছি এবং এটাকে আমি চেপে চেপে বসিয়ে দেবো আমরা যদি একটি লিকুইড লিপস্টিকের প্রথমে বেসিস হিসেবে ব্যবহার করে নিই তাহলে এরপরে আমরা যেই লিপস্টিক যেই শেডে ব্যবহার করি না কেন তার পিগমেন্টেশনটা খুব ভালো আসে আচ্ছা এখন আমি যেটা করব এখান থেকে একটি ডার্ক ব্রাউন কালার নিয়ে আমি আমার পুরো লাইন জুড়ে সেট করে নিয়েছি তারপর এটা থেকে আইডি লাইট কালার শেড নিয়ে নিব এবং এটাকে আমি আমার যে ডার্ক কালারটা ব্যবহার করেছিলাম তা ভালোভাবে ব্লেন্ড করে দিব আর ব্লেন্ডে আমি খুব ধীরে ধীরে করবো আর সার্কুলার অনুষ্ঠানে করবো আমি পিছনের দিকে ফোকাস করে সামনের দিকে যাব। আস্তে আস্তে সম্পূর্ণ আইসিডো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি এখন বিউটি গ্লেস্টের এই মার্স প্লেটটা থেকে যে পিঙ্ক শেডটা আছে এটা আমি আমার যেখানে আইমেজিকের লিকুইড ব্যবহার করেছিলাম তার উপর বসিয়ে দিচ্ছি যেহেতু লিকুইড লিপস্টিক ব্যবহার করেছি এর উপর যদি কোনো পাউডার আইসিডো ব্যবহার না করি তাহলে এটা ক্রিস করার সম্ভাবনা রয়েছে আর এটা ব্যবহার করলে কন্টেশন আর ভালো আসবে আচ্ছা এখন এই প্যালের থেকে একটি শিমারি কালার নিয়ে নিচ্ছি পিঙ্ক সিমারি কালার এটাকে আমি আমার পুরো আইলেট জুড়ে যেখানে পিঙ্ক কালার ব্যবহার করেছিলাম তার উপরে প্রেস করে বসে এখন যেটা করব যে পিঙ্ক কালারটা ব্যবহার করেছিলাম ওটা থেকে আর দুই শেড বা এক শেড লাইট হবে এরকম একটা পিঙ্ক কালার নিয়ে নিয়েছি এবং এটা একটা সিমারি কালার এটাকে আমি আমার ইনার কর্নারের দিকে ভালোভাবে ব্লেন্ড করে বসিয়ে দিয়েছি এতে আমার যেটা হবে হালটারও কাজ করবে এবং সামনের দিকটা দেখতে আরও অনেকটা সুন্দর লাগবে এখন যেহেতু আমি একটা লুক করতে চাচ্ছি তাই একটি ব্ল্যাক কালার শেড ব্যবহার করছি কোনো লাইনার ব্যবহার করছি না ব্ল্যাক কালার শেড দিয়ে আমি আমার যেদিকে যেখানে লাইনার দিই সেখানে একটু স্মাচ করে নিচ্ছি এখন আমি আমি একটি ফাউন্ডেশন ব্যবহার করে নিচ্ছি এই ফাউন্ডেশনটাকে আমি একটি ভেজা ব্লেড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব ব্লেডিংটা তোমরা একটু টাইম নিয়ে করবা চেপে চেপে বসাবা তাহলে তাহলে বেসটা খুবই সুন্দর ফ্ললেস হবে আর এর আগে অবশ্যই একটি প্রাইমার এবং মশ্চারাইজার ব্যবহার করে নিবা আমি আমার ফেসে ফাউন্ডেশন ব্যবহার আগে একটি প্রাইমার এবং মশ্চরাইজার ব্যবহার করে নিয়েছিলাম আচ্ছা এখন যেটা করবো এখন আমি এলেপ্রো কালারের একটি কনসিলার নিয়ে নিচ্ছি এবং এটাকে আমার হায়েস্ট পয়েন্টে বসিয়ে দিচ্ছি যেখানে যেখানে আমি ইউজার প্লেসে কনসিলার ব্যবহার করে থাকে সেখানে আমি কনসিলারটা দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিব যাদের মুখে ব্রোন বা পিগমেন্টেশনের এরকম প্রবলেম রয়েছে তারা প্রথমে একটু কালার কানেক্টর করে তারপর ফাউন্ডেশন দিবা এবং তারপর কনসিলার দিবা যেহেতু আমার তেমন এসবের সমস্যা নাই তাই আমি কালার কানেক্টর সিলারটাকেও সেম বিউটি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেড করে নিচ্ছি আর এখানেও ব্লেন্ডিংটা আমি একটু টাইম নিয়ে করবো যেন দেখতে লুকটা ফ্ললেস লাগে এবং সুন্দরভাবে ফিরে সাথে বসে যায় এখন আমি পাউডার হিসাবে জনসনের একটি বিপার ব্যবহার করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতনের অনুযায়ী সোনার ব্যবহার করতে পারো এখানে আমি হাতের কাছে বেবি বটারটা পেয়েছিলাম তাই আমি এটা ব্যবহার করে নিচ্ছি এটাকে আমি ভালোভাবে আমার ফেসে বেক বেক করে নিব আমি শীতকালে তেমন বেকিং পছন্দ করি না তাহলে এটা লুকটা বেশি ম্যাট হয়ে যায় এখন একটু সময় রেখে আমি আমার লোয়ারলেস লাইনে একটু স্মাচ করে নিব স্মাচ করে নিব ডার্ক ব্রাউন কালার একটি শেডে দিয়ে এবং তার উপর একটি ব্ল্যাক কালার বসিয়ে ব্ল্যাক কালারটি আমি আমার ওয়াটার লাইনের নিচে দিকে ভালোভাবে এভাবে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে আমি ব্ল্যান্ড করে করে বসাচ্ছি তারপর একটি নুট কালারের কাজল নিয়ে নিব এবং এটাকে আমি আমার ওয়াটার লাইনে দিয়ে দিব তোমরা এরপর তোমরা অনেকে হোয়াইট কালার কাজল ব্যবহার করতে পারো কিন্তু আমার মনে হয় যে আমাদের যে এশিয়ান যারা আমরা আছি তাদের আন্ডারটনের সাথে হোয়াইট কালার কাজলটা বেশি ভালো লাগে না নুট কালার কাজলটাই বেশি ভালো লাগে আচ্ছা এখন যা আমার ফেসে যে সব পাউডার ছিল তা একটি বড়ো বিউটি বড় ব্রাশ দিয়ে ভালোভাবে ডাস্ট অফ করে নিচ্ছি এখন আমি কন্ট্রোল করে নেব কন্ট্রোল করার জন্য আমি আবার এই এই ব্যবহার করছি এবং এই প্যালেট থেকে দুটি শেড একসাথে মিক্স করে আমি আমার কন্ট্রোলটা করে নিচ্ছি যেহেতু আমার ফেসটা দেখতে অনেক ফ্ল্যাট লাগছে একদমই ভালো লাগছে না তাই এটি কন্ট্রোলটা করে নিচ্ছি যাদের ডাবল চিন আছে তারা ভালোভাবে ডাবল চিনে কন্ট্রোলটা করে নেবে এখন আমি আমার নোসের যে পুরোনো নোসে আমি ব্রোদের অ্যাপ্লাই করছি তারপর একটি পাউডার দিয়ে কাট করে নিয়েছি এভাবে করলে নোজ কন্টোটা খুবই সুন্দর হয় এবং নাকটা অনেকটা খারাপ খারা লাগে আচ্ছা এখন আমি আমার চিগে বোনটাতে যেখানে কন্ট্রোল করেছিলাম সেখানে একটি পাউডার দিয়ে একটু কাট করে নিয়েছি যেন একটা শার্প লুক আসে তোমরা এভাবে করে করে দেখতে পারো এতে কন্ট্রোলটা আরও বেশি ভালোভাবে শার্প হয়ে থাকে এখন এটা থেকে একটি যে অরেঞ্জ টাইপের কালার আছে এটা দিয়ে আমি আমার ব্লাসান দিয়ে দেবো এটা খুবই সুন্দর একটা ব্লাসান কালার আমি বলবো আমার এই ব্লাশানটা খুবই ভালো লাগে আচ্ছা এই ব্লাশানটা দেওয়ার পর আমি একটি আইশ্যাডো প্যালেট ইউজ করবো এবং এই আইশ্যাডো প্যালেটের মধ্যে একটি সিমারি কালার আছে এটা দিয়ে আমি হাইলাইটার দিয়ে দেবো এই হাইলাইটারটা সত্যি বলতে খুবই জোস তোমরা দেখতেই পাচ্ছ এটা কি সুন্দর একটা হাইলাইটার এটা হাইলাইটার হিসেবে খুবই ভালো কাজ করেছে এটা এই টাইপের হাইলাইটার ব্যবহার করলে ক্যামেরা ভিডিও তারপর সরি এ হাইলাইটার ব্যবহার করলে ফটোতে এবং ভিডিওতে খুবই সুন্দর দেখা যায় এখন আমি আমার ইউজার প্লেসে সাধারণত যেখানে আমি হাইলাইটার ব্যবহার করে থাকি সেই সব জায়গাতে আমি এই হাইলাইটারটি ব্যবহার করে নিয়েছি এখন আমি একটি এখন লিপস্টিকের পালা তো লিপস্টিক হিসেবে আমি যে আই হিসেবে ব্যবহার করেছিলাম আমি যে ফোরটিন নাম্বার সেটটি এই সেটটি আমি লিপস্টিক হিসেবে ব্যবহার করে নিয়েছি তো আপনার এটাই আমার ফাইনাল লোক আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বাসে থাকা আইকনটিতেও ক্লিক করে